পুরীর মন্দির আবার খুলে যাচ্ছে, সেই নিয়েই আজকের ভিডিও। কবে থেকে খুলছে আর কারা যেতে পারবেন কারা যেতে পারবেন না, সেই নিয়েই আজকের ভিডিও। তার আগে একটুখানি বলে রাখি, আপনারা অনেকেই জানেন 17 জুলাই আমি মাকে হারিয়েছি। তারপরে বেশ খানিকটা সময় লেগেছে গুছিয়ে আবার একটা জায়গায় আসতে। বাইরের অনেকগুলো কাজ এই মুহূর্তে কিছু করা যাচ্ছে না, তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসবার জন্য। আর ওই ঘটনার পর এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও, খুব ছোট্ট একটা ইনফরমেশান সেটা আপনাদের কাছে পৌঁছানোর দরকার, তাই ভিডিওটা করা। আর অবশ্যই আশা করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আবার নতুন ভিডিও নতুন জায়গা নিয়ে অবশ্যই আসবার জন্য। ততদিন পর্যন্ত চ্যানেলটিকে অবশ্যই আপনারা যেরকম এতদিন ভালোবাসতেন ভালোবাসা দেবেন, চ্যানেলটিতে ভিজিট করবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে বেড়াতে যাওয়ার আপডেট নিউজের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশানটি অন করে দেবেন। এবার আসি পুরীর কথায়। পুরীর মন্দির 16 তারিখ থেকে, 16 আগস্ট থেকে পুরীর মন্দির খুলে যাচ্ছে সবার জন্য। প্রথম দিকে নয়, প্রথম দিকে যারা লোকাল আছে তাদের জন্য পুরীর মন্দির খুলে যাচ্ছে 16 তারিখ, তবে তাদের জন্য আরটিপিসিআর রিপোর্টটা মাস্ট। আর সর্বসাধারণের জন্য মানে পুরীর বাইরে যারা রয়েছে কিংবা উড়িষ্যার বাইরে যারা রয়েছে তাদের জন্য পুরীর মন্দির খুলছে 23 আগস্ট থেকে। দুটো ভ্যাকসিনেশনের সার্টিফিকেট থাকলেও আরটিপিসিআর রিপোর্টটা মাস্ট, 72 ঘন্টার মধ্যে আরটিপিসিআর রিপোর্ট কিন্তু মাস্ট, না হলে পুরীর মন্দিরে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করা যাবে না। অবশ্যই পুরীর সমুদ্রের ধার পর্যন্ত আপনারা যেতে পারবেন, মন্দিরে প্রবেশের ক্ষেত্রে আরটিপিসিআর রিপোর্টটা মাস্ট। 23 আগস্ট সবার জন্য পুরীর মন্দির ওপেন হচ্ছে, 16 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত শুধু লোকাল যারা আছে তারাই জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন, তাদের জন্যই পুরীর মন্দির খোলা। খুব ছোট্ট ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। আর বেড়াতে যাওয়ার আরও আপডেট, সঙ্গে একটি প্রজেক্ট কিছুদিন আগে করা ছিল, এই ঘটনা ঘটে যাওয়ার আগে করা ছিল, সেটা নিয়ে কাজ চলছিল, সেই ভিডিওটা এখনও পর্যন্ত রেডি করতে পারিনি, চেষ্টা করছি রেডি করবার খুব তাড়াতাড়ি আর আপনাদের কাছে আবার ফিরে আসবার। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন।